हेलो फ्रेंड्स, आमार नाम हलो अरिजित। फ्रेंड्स, शुभेंदु अधिकारी बीजेपी जोगदान देवार पर गतकाल काथीते शुभेंदु अधिकारी एक सभा छिलो। सभाते कत लोक हो तुम्हारे सबाई जानो, कत जनरोष हो तुम्हारे सबाई जानो। तारपरे शुभेंदु अधिकारी जे पथयात्रा छिलो सेइखाने कत लोक हो सेटाओ तुम्हारा जानो। तो प्रचुर लोक हो, प्रचुर लोक हो। तो से जनसंख्या देखे बोझाई जाच्छे जे बीजेपी 200 आसन 200 पार करे जाबे, 200 आसनों पार करे जाबे। तो ये होच्छे ब्यापार, 294 मध्य 200 आसनों पार करे जाबे। तो ये होच्छे ब्यापार। तो तार आगे दिन ही হ্যাঁ, আর আর একটা জিনিস, শুভেন্দু অধিকারী সেইখানে গিয়ে হ্যাঁ একটা নতুন একটা স্লোগান সৃষ্টি করেছে, নতুন একটা স্লোগান সৃষ্টি করে শুভেন্দু অধিকারী। তো সেই স্লোগানটা হচ্ছে গিয়ে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি সবার ঘরে ঘরে, এটা হচ্ছে স্লোগান, নতুন স্লোগান। হরে কৃষ্ণ হরে হরে বিজেপি সবার ঘরে ঘরে, এইটা হচ্ছে স্লোগান, নতুন স্লোগান, নিউ স্লোগান। হরে কৃষ্ণ হরে হরে বিজেপি সবার ঘরে ঘরে, তো এটা হচ্ছে নিউ স্লোগান, স্লোগান বিজেপি সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে বিজেপি। সবাই বিজেপিকে সাপোর্ট করছে, সবাই বিজেপিকে চাইছে, সবাই বিজেপিকে চাইছে, সবাই বিজেপিকেই চাইছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই যে শুভেন্দু অধিকারীর যে পথযাত্রা সভা ছিল কাথিতে, তার আগের দিন তৃণমূলের একটা সভা ছিল ওখানে কাথিতে, সেইখানে এই ফিরাদ হাকিম কি বলছে, ইয়ে শুভেন্দু অধিকারীকে মির্জাফর বলছে, আবার বিশ্বাসঘাতক বলছে। বিশ্বাসঘাতক কে এই ফিরাদ হাকিম? তো একটা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, যে কলকাতাকে পাকিস্তান বলে, কলকাতাকে পাকিস্তান মানাতে, যে পাকিস্তান মানাতে এসেছিল ফিরাদ হাকিম, অনুপ্রবেশকারী, দেশদ্রোহী, ক্রিমিনাল, এবার হচ্ছে ব্যাপার, রাষ্ট্র বিরোধী ফিরাদ হাকিম। তো এইখানে হচ্ছে গিয়ে এই মমতা ব্যানার্জি, ফিরাদ হাকিম, তারপরে অভিষেক ব্যানার্জি, এরা হচ্ছে দেশদ্রোহী, এরাই হচ্ছে দেশদ্রোহী। তো এদেরকে সাপোর্ট করলে চলবে না, এদেরকে শেষ করতে হবে, এদেরকে সাপোর্ট করলে চলবে না। এরাই হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে দেশের ক্ষতি চায়, দেশের শত্রু বলতে পারো সবকিছু। কারণ সবসময় যেটা খারাপ সেটাই করতে চায়, ভালো যখন কিছুতে হয়, যখন কিছু ভালো হয় তখন তাতে বাধা সৃষ্টি করে। তো এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের মানুষের ক্ষতি চায়, রাষ্ট্রবাদীদের ক্ষতি চায়। তো রাষ্ট্রবাদীদের যারা ক্ষতি চাইবে তারাই হচ্ছে দেশদ্রোহী, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো এরাই হচ্ছে দেশদ্রোহী, মূল দেশদ্রোহী এরা, এই ফিরাদ হাকিম, মমতা ব্যানার্জি, তারপরে অভিষেক ব্যানার্জি, এরা হচ্ছে মেন দেশদ্রোহী। তো এই দেশদ্রোহীদের চিনে রাখো, এই দেশদ্রোহীদের ধুই মুছে সাফ করতে হবে, এরাই হচ্ছে দেশদ্রোহী, মেনলি দেশদ্রোহী, বুঝেছ? এরাই হচ্ছে মেনলি দেশদ্রোহী। সমস্ত রাষ্ট্রবাদীকে একত্র হয়ে এই দেশদ্রোহীদের শেষ করে দিতে হবে, এই দেশদ্রোহীদের যারা দেশের ক্ষতি চায়, দেশের মানুষের ক্ষতি চায়, যারা এদের শেষ করে দিতে হবে। ইয়ে বলছে বিশ্বাসঘাতক, হ্যাঁ বিশ্বাসঘাতক, ভিড় দেখে জ্বলছে বিশ্বাসঘাতক বলছে, পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানাতে এসেছিল এরা,
এরা পশ্চিমবঙ্গে পাকিস্তান মানাতে চায়। এই যে ফিরাদ হাকিম হচ্ছে কি পাকিস্তানের মেন্টালিটিতে চলে টোটাল টিএমসি মমতা ব্যানার্জি ফিরাদ হাকিম বলেছিলাম না, এরা পাকিস্তানের মেন্টালিটিতে চলে। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানাতে চায়, পশ্চিমবঙ্গটাকে টোটাল পাকিস্তান মানাতে চায়, পাকিস্তান মেন্টালিটি চালাতে চায় পশ্চিমবঙ্গটাকে। এদের ইচ্ছা সেটাই, সেটা মানুষ বুঝে গেছে, এই জিনিসটা মানুষ বুঝে গেছে, সেই জন্য এদের ধুয়ে মুছে সাফ করা হবে। এরাই হচ্ছে দেশদ্রোহী। ফিরাদ হাকিম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরাই হচ্ছে দেশদ্রোহী, এরাই হচ্ছে দেশদ্রোহী। এইরকম মেন্টালিটির লোকজনরা হচ্ছে কি দেশদ্রোহী, এইরকম মেন্টালিটির লোকজনরা হচ্ছে কি দেশদ্রোহী, যারা দেশের মানুষের ক্ষতি চায়। এইরকম মেন্টালিটির লোকজনরা হচ্ছে কি দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের শেষ করে দিতে হবে, সমস্ত রাষ্ট্রবাদীকে একত্র হয়ে এই দেশদ্রোহীদের শেষ করে দিতে হবে। এইসব দেশদ্রোহীদের কোনো জায়গা নেই, এইসব দেশদ্রোহীরা যতদিন থাকবে ততদিন উৎপাত করে যাবে, ক্ষতি করে যাবে। এই কংগ্রেসের গান্ধী ফ্যামিলি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী, এরা হচ্ছে দেশদ্রোহী। তারপরে এখানে যারা যারা বললাম পশ্চিমবঙ্গে, ফিরাদ হাকিম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা, আর ওখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা হচ্ছে দেশদ্রোহী। এদেরকে শেষ করে দিতে হবে, এদেরকে সাপোর্ট করলে চলবে না, এদেরকে শেষ করে দিতে হবে, এরাই হচ্ছে দেশদ্রোহী। এদের মেন্টালিটির যারা তারা হচ্ছে দেশদ্রোহী। তো হচ্ছে ব্যাপার, তো এরা হচ্ছে গিয়ে পুরো ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গকে ইসলামিক রাজ্য বানাতে চায় মমতা ব্যানার্জি, আর ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় কংগ্রেস। তো হচ্ছে ব্যাপার, তো এরা হচ্ছে টোটালি দেশদ্রোহী। সুতরাং এদেরকে শেষ করে দিতে হবে, ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, এ হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। এদেরকে সাপোর্ট করার কোনো জায়গাই নেই। এইখানে শুভেন্দু অধিকারী ফিরাদ হাকিমকে জবাব দিয়েছে, উনি এখানে কুৎসা করতে এসেছিলেন, কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী এখন আমাকে নিয়ে কুৎসা রটাচ্ছে, যে ফিরাদ হাকিমকে বলেছে শুভেন্দু অধিকারী। তো সেটাই যেটা বললাম, কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিল ফিরাদ হাকিম। তো পুরো পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানাতে যায় এই ফিরাদ হাকিম, হচ্ছে ফিরাদ হাকিম অনুপ্রবেশকারী, দেশদ্রোহী, ক্রিমিনাল। পুরো পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানাতে চায়, ইসলামিক রাজ্য বানাতে চায়, এই এরাই। এটা আমরা হতে দেবো না, এটাই আমাদের যুদ্ধ, এটা আমরা হতে দেবো না। এই জন্যই টিএমসিকে ধুয়ে মুছে সাফ করা হবে, আমরা পশ্চিমবঙ্গে পাকিস্তান হতে দেবো না, এরা এটা বানাতে চায়। এই জন্য কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিল, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর ধান্দা, পুরো পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর ধান্দা, তারপরে ভারতবর্ষ থেকে বার করে নেবে। হ্যাঁ, ভারতবর্ষ থেকে আলাদা করে বাংলাদেশের সাথে অ্যাড করে দেবে, যে দেখেছিলাম আগের দিন যে ম্যাপটা, বাংলাদেশ সাথে অ্যাড করে দিয়ে পশ্চিমবঙ্গটা একটা ইসলামিক রাজ্য হয়ে যাবে, টোটাল একটা ইসলামিক রাষ্ট্র, পশ্চিমবঙ্গে একটা ইসলামিক রাজ্য। হ্যাঁ, সেটাই ধান্দা ছিল, সেই করতেই এসেছিল এখানে মমতা ব্যানার্জি, অনুপ্রবেশ করে ঢুকিয়েছিল ফিরাদ হাকিমকে। তো এটা সফল হলো না, আর হবে না সফল, আর হবে না, আমরা সবাই জেনে গেছি। তো মমতা ব্যানার্জি আর মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবে না, কারণ মানুষ
এখন অনেক চালাক হয়ে গেছে, আর মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবে না। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসবের যুগে মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে, আর মানুষকে বোকা বানিয়ে রাখা সম্ভব না। অনেক বোকা বানিয়েছে, ঠিক আছে, আর বোকা বানিয়ে রাখা সম্ভব না। এখন যতই চেষ্টা করুক, মানুষ বোকা বানানোর, ঠিক আছে, মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি যেতে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দেবে, এটা মানুষ ভালো করে বুঝে গেছে। সেই জন্য সবাই মমতা ব্যানার্জিকে ধুই মুছে সাফ করতে চায়। সমস্ত রাষ্ট্রবাদীরা মমতা ব্যানার্জিকে ধুই মুছে সাফ করতে চায়, এই রাষ্ট্র বিরোধীদের ধুই মুছে সাফ করতে চায় সমস্ত রাষ্ট্রবাদীরা। তো সেই জন্য মমতা ব্যানার্জিকে একদম ধুই মুছে সাফ করা হবে, মানে মমতা ব্যানার্জি একদম ধুই মুছে সাফ হয়ে যাবে 2021-এর বিধানসভা ভোটে। মমতা ব্যানার্জি একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো আজকে মানে গতকাল যে শুভেন্দু অধিকারী যে সভা ছিল, ওখানে শুভেন্দু অধিকারীও নিজে বলে এসছে যে 200টার বেশি আসন ক্রস করে যাবে। এটা শুভেন্দু অধিকারীও নিজে বলে এসছেন, 200টা আসনে বেশি ক্রস করে যাবে, এটাই হবে, এটাই হবে। শুভেন্দু অধিকারী যে ইয়ে ছিল, সভা ছিল, ওখানে 60,000 লোক হয়েছিল, এটা আমি সমন্বয় ব্যানার্জির ইউটিউব চ্যানেল থেকে জেনেছি। যে কাঁথিতে শুভেন্দু অধিকারী যে সভা ছিল, সেই সভাতে 60,000-এর মতন লোক উপস্থিত ছিল। আর তার আগের দিন যে মমতা ব্যানার্জির যে সভা ছিল, ওই সভাতে 2,500 লোক হয়নি, এরকমই একটা আমি শুনলাম, মানে ওই সমন্বয় ব্যানার্জি ইউটিউব চ্যানেল থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই জনরোষ, এই জনরোষে বোঝাই যাচ্ছে 200টার বেশি আসন ক্রস করে যাবে বিজেপি। আর শুভেন্দু অধিকারীও নিজে বলে এসেছেন 200টা আসনের বেশি ক্রস করে যাবে বিজেপি। তো এই হচ্ছে ব্যাপার। পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হচ্ছে 2021-এ বিধানসভায়। তো মমতা ব্যানার্জি একদম ধুই মুছে সাফ হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।